গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ফলসিফায়াবিলিটি। ফলসিফায়াবিলিটি আমরা অনেকটা এটাকে সরাসরি এই ওয়ার্ডটাকে জানি, কিন্তু আমরা এটার খুব একটা অ্যানালাইসিস করতে চেষ্টা করি না। ফলসিফায়াবিলিটির মূল কথা হচ্ছে যে মিথ্যা প্রতিপাদন যোগ্যতা, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সকে আমরা যদি মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে সেই যে বৈশিষ্ট্য, সেই যে প্রক্রিয়া বা সেই যে কনসেপ্ট, সেটাকে বলা হচ্ছে ফলসিফায়াবিলিটি। ইন দি ফিলোসফি অফ সায়েন্স, ফলসিফায়াবিলিটি অফ রিফিউটেবিলিটি ইজ দ্য ক্যাপাসিটি ফর এ স্টেটমেন্ট, থিওরি আর হাইপোথিসিস ইজ টু কন্ট্রাডিক্টেড বাই এভিডেন্স। অর্থাৎ ফলসিফায়াবিলিটি হলো কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা থিওরি বা কোনো একটা হাইপোথিসিসের কন্ট্রাডিক্ট করা, বা তার সঙ্গে তার বিপরীতে একটা কথা বলা, বা তার বিপরীতে এভিডেন্স দেওয়া। আমরা যদি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে অল সোয়ান আর হোয়াইট, অর্থাৎ সব রাজহাঁস হচ্ছে সাদা। দিস স্টেটমেন্ট ইজ ফলসিফায়াবল বিকজ ওয়ান ক্যান অবজার্ভ দ্যাট ব্ল্যাক সোয়ান এক্সিস্ট, অর্থাৎ আমাদের যে এই স্টেটমেন্টটা অল সোয়ান আর হোয়াইট, এটা ফলসিফায়াবল, অর্থাৎ এটা মিথ্যা প্রতিপাদনযোগ্য একটা শব্দ বা একটা স্টেটমেন্ট। কেননা, কারণ আমরা কালো হাঁসও দেখতে পাই, কালো রাজহাঁসও আমরা কিন্তু দেখতে পাই, সেহেতু এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। ফলসিফায়াবিলিটি ইজ এ ডিসপ্রুভিং প্রিপোজিশন, হাইপোথিসিস অর থিওরি। ফলসিফায়াবিলিটি হচ্ছে কোনো একটা প্রিপোজিশনকে, কোনো একটা হাইপোথিসিসকে বা কোনো একটা থিওরিকে মিথ্যা প্রমাণ করার, যেমন মিথ্যা প্রমাণ করার একটা পদ্ধতি বা একটা কৌশল, এটাকে বলা হচ্ছে ফলসিফায়াবিলিটি। অর্থাৎ আমরা যেই বাক্যটা বলছি, সেই বাক্যটি আমাদেরকে মিথ্যা প্রমাণ করার প্রক্রিয়াটা হচ্ছে ফলসিফায়াবিলিটি। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা একটা সেন্টেন্সকে মিথ্যা প্রমাণ করার চেষ্টাই কেন করব। এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন আমাদের রিসার্চ করার সময় নাল হাইপোথিসিস গঠন করছি, তখন কিন্তু আমরা বলে দিচ্ছি যে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা যদি আগের উদাহরণটা সঙ্গে মিল দেখি, যে ম্যাথ অ্যাংজাইটি এবং ম্যাথ অ্যাচিভমেন্ট, এই দুটো বিষয় কিন্তু একটা অপরটার সঙ্গে সম্পর্ক নেই। তো আমরা যেহেতু বলছি সম্পর্ক নেই, তাহলে এই কথাটাকে আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে, তারপরে কিন্তু আমাদের যে রিসার্চ প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা সিগনিফিকেন্স পাবো। এই জন্য বলা আছে, একটি নাল হাইপোথিসিসকে যদি ফলস না করি, তবে রিসার্চ ফাইন্ডিং সিগনিফিকেন্স হয় না। তাই নাল হাইপোথিসিসকে ফলসিফায়াবল করতে হয়, অর্থাৎ মিথ্যা প্রমাণ করতে হয়। তো এই মিথ্যা প্রমাণ করার বিষয়টাকে বলা হচ্ছে ফলসিফায়াবল বা ফলসিফায়াবিলিটি। অর্থাৎ সহজ ভাষায় বা এক কথায় আমরা মনে রাখবো যে কোনো একটি বাক্য, স্টেটমেন্ট বা থিওরিকে আমরা যখন মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি বা আমরা মিথ্যা প্রমাণ করি, তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে ফলসিফায়াবল বা ফলসিফায়াবিলিটি। এবার আরেকটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে পার্সিমনি। পার্সিমনির মূল কথা হচ্ছে এক্সপ্লেনিং দ্য ফেনোমেনন অর প্রবলেম দ্যাট অকার অ্যান্ড ইন জেনারেটিং সলিউশন অফ দ্য প্রবলেম। অর্থাৎ আমরা সিম্পলিভাবে কোনো একটা সমস্যাকে বা কোনো একটি সলিউশনের কে আমরা যখন দিব, তখন কিন্তু সেটা খুবই সিম্পলিসিটি দিয়ে থাকবো, খুব সহজভাবে দিয়ে থাকবো। অলওয়েজ প্রিফার টু কমপ্লেক্স রিসার্চ ফ্রেমওয়ার্ক দ্যাট কনসিডার অ্যান আনম্যানেজেবল নাম্বার অফ ফ্যাক্টর। আমরা সবসময় একটি জটিল রিসার্চ ফ্রেমওয়ার্ককে আমরা ম্যানেজ করতে পারি না, সেহেতু আমরা যখন কোনো সমস্যা ঠিক করব, সেটাও খুব সহজ সরলভাবে ঠিক করব, এবং যখন আমরা কোনো সমস্যার সমাধান দিতে চাইব, তখন আমরা এতটা সহজ সরলভাবেই সেটাকে বোঝানোর চেষ্টা করব, যাতে প্রত্যেকেই সেটা ভালো করে বুঝতে পারে। এরকম না হয় যে ভাষার জটিলতার কারণে ফাইন্ডিংটা কেউ বুঝতে পারছে না। তাহলে আমাদেরকে আগে মনে রাখতে হবে, আমরা যে সমস্যাটা ঠিক করছি বা আমরা যে রিসার্চ পেপারে যেটুকুই আমরা লিখছি, সেটা যাতে সবার কাছে বোধগম্য হয়, সবাই যাতে বুঝতে পারে, এই বিষয়টাকে পার্সিমনি বলা হচ্ছে। পার্সিমনি রিফার টু সিম্পলিসিটি এক্সপ্লেনিং দ্য ফেনোমেনন অর প্রবলেম দ্যাট অকার। অর্থাৎ আমরা খুব সহজভাবে কোনো একটা ঘটনার বা কোনো একটা সমস্যাকে এক্সপ্লেন করছি। তারপরে বলা হচ্ছে যে ইট ইজ লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ইন জেনারেটিং সলিউশন ফর দ্য প্রবলেম। অর্থাৎ এটা হচ্ছে
একটা বোধগম্যতা লেভেল, যে লেভেলটা আমরা সলিউশন বা কোনো একটা সমস্যার সমাধান করার পর বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিষয় বোঝার চেষ্টা করব, তখন কিন্তু সেই বিষয়টি যদি সহজগম্য না হয়, বোধগম্য না হয়, তাহলে আমরা বুঝতে পারি না। তাহলে পার্সিমনির মধ্যে এই বিষয়টাই ইনক্লুড, যে যাতে সবাই সেটাকে বুঝতে পারে, সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে সেই সমস্যাটা ঠিক করতে হবে বা সেই সমস্যাটার সমাধানটা দিতে হবে। তারপরে বলা হচ্ছে পার্সিমনি মিন্স বিং থ্রিফ্টি অ্যান্ড স্টিংগি। অর্থাৎ যখন কোনো একটা স্টেটমেন্ট লিখছি, তার যদি আমরা পার্সিমনি ক্যারেক্টারিস্টিকটা সেই বাক্যটির মধ্যে বা সেই প্যারাগ্রাফটির মধ্যে বা সেই রিসার্চ পেপারটির মধ্যে আছে কিনা আমরা কীভাবে জানব, আমরা দেখব যে সেখানে যাতে অতিরিক্ত কথা না থাকে, হিসাব মাফিক কথা থাকে এবং কথাগুলি সহজ সরল এবং সংক্ষিপ্ত হয়। এবার সহজ করতে গিয়ে এতটা যাতে সহজ না হয়ে যায় যে আমরা লিখতে গেলাম আর আমরা আর কিছু লিখে বসলাম, সহজ হবে বাট এতটাও সহজ না যে বিশাল মানে অনেকটা আমরা পড়ে দিয়ে চলে যাব বা অনেকটা বিষয় আমরা আলোচনা করব, এবং সেটা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে সংক্ষিপ্ত এবং সহজবোধ, এই দুটো বিষয় কিন্তু আমাদের পার্সিমনি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রয়েছে। টিপিং মেথডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রিগো। রিগো ডিনোটস কেয়ারফুলনেস অ্যান্ড দ্য ডিগ্রি অফ এক্সিটিউটেড ইন রিসার্চ ইনভেস্টিগেশন। অর্থাৎ রিগো হচ্ছে কোনো একটি সাইন্টিফিক মেথডের, সেই মেথড আমরা যখন ফলো করে কোনো একটা সমস্যার সমাধান করছে, সেই সমস্যার সমাধানের যে কাজগুলো আমরা করছি সেটার মধ্যে অবশ্যই যত্নশীল হতে হবে। অর্থাৎ আমরা কেয়ারফুলি সেই কাজগুলো করব এবং আমরা সঠিকভাবে সেই কাজগুলো করার চেষ্টা করব, কেবলমাত্র দায় সারানো কাজ কিন্তু করলে হবে না। রিগো এই শব্দটাকেই বা এই কনসেপ্টটাকেই এখানে ডিফাইন করতে চেয়েছে যে আমরা যখন কোনো রিসার্চ করব বা আমরা যখন কোনো সমস্যাটাকে সমাধান করার ক্ষেত্রে সায়েন্টিফিক মেথড ব্যবহার করব, তখন কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে যত্নশীল হব, সেটা ডেটা কালেকশনে হয়ে থাক, সেটা অ্যানালাইসিসে হয়ে থাক বা সেটা ভেরিফিকেশন হাইপোথিসিসে হয়ে থাক, যে জায়গাটা হোক না কেন আমরা দায় সারিয়ে নেওয়ার মতো কাজ করব না, আমরা মনোযোগের সহিত খুব যত্নের সঙ্গে কাজটা করব এবং সঠিকভাবে করব। এই বিষয়টা রিগোরে বোঝানো হচ্ছে। আর রিগোরে একটা বিষয় আরও ইনক্লুডেড, সেটা হচ্ছে যে আমরা বিবেক নিষ্ঠা হয়ে কাজ করব। আমরা যদি আমাদের মধ্যে বিবেক না থাকে, অর্থাৎ আমরা যদি ইথিক্যাল পয়েন্টগুলোকে না মানি, আমরা যদি কোনো রিসার্চ করার পর তার যে ইথিক্স, রিসার্চ ইথিক্স, সেই রিসার্চ ইথিক্সগুলোকে না মানি, তাহলে কিন্তু আমাদের সেই সঠিক সমাধান আমরা পাবো না। তো রিসার্চ ইথিক্সগুলোকে মানার বিষয়টাকে বলা হচ্ছে স্ক্রিপুলাসনেস। অর্থাৎ আমাদেরকে বিবেক নিষ্ঠা হয়ে কাজ করতে হবে, সেই বিষয়টাকে আমাদেরকে যত্নের সঙ্গে কাজ করতে হবে, সেই বিষয়টার মধ্যে আমরা সঠিকতা বজায় রাখব। এই তিনটা বৈশিষ্ট্য রিগোরের মধ্যে আমরা দেখতে পাই। তারপরে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জেনারেলাইজেবিলিটি বা জেনারেলাইজেশন। অর্থাৎ আমরা সায়েন্টিফিক মেথড বা রিসার্চে একটি গুরুত্বপূর্ণ স্টেজ দেখতে পাই যে জেনারেলাইজেশন, বা আমরা যে রিসার্চ ফাইন্ডিংটা পেয়েছি সেটা কোথায় অ্যাপ্লিকেবল হবে বা যে কোথায় আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। বলা হচ্ছে ইট রিফার টু দ্য স্কোপ অফ অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য রিসার্চ ফাইন্ডিং ইন ওয়ান অর্গানাইজেশন সেটিং আদার সেটিং। অর্থাৎ আমরা যে কোনো ধরনের সেটিং বা যে কোনো জায়গায় হোক না কেন, যখন আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, তো সেই অ্যাপ্লাই করার বিষয়টাকে বলা হচ্ছে জেনারেলাইজ করা। দি মোর ব্রড ইট ক্যান বি অ্যাপ্লাইড দ্য মোর জেনারেলাইজেবল ইট ইজ। অর্থাৎ আমরা যাতে সেই বিষয়টাকে সব জায়গায় সমানভাবে প্রয়োগ করতে পারি। যেমন আমরা যদি বলি যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গে ধূমপান করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর যদি আমরা সেটা অন্য জায়গায় করি তাহলে সেটা কি ক্ষতিকর না? তাহলে আমরা যদি জেনারেলাইজ করে দিই তাহলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে সেটা যেই দেশে হোক না কেন, যেই সময়ে হোক না কেন, সেটা কিন্তু একই রকম কাজ করবে। অর্থাৎ যেই ধূমপান করবে তারই কিন্তু শারীরিক ক্ষতি হবে। তাহলে এটা
হচ্ছে জেনারেলাইজেবিলিটি, অর্থাৎ সকল স্থানে আমরা যখন একটা বিষয় প্রয়োগ করতে পারবো এবং তার আমরা সেম রেজাল্ট পাবো, তখন আমরা বলতে পারবো যে আমাদের যে রিসার্চ ফাইন্ডিংটা এসেছে সেই রিসার্চ ফাইন্ডিংটা হচ্ছে জেনারেলাইজেবল, অর্থাৎ আমরা যেখানে সেটা প্রয়োগ করি না কেন আমরা সেই ফলটাই আমরা পাবো। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের স্টেজ যখন আমরা সেই কোনো একটি রিসার্চের ফলাফলটা পেয়ে যাই, কারণ আমরা জানি যে আমাদের যে সোসাইটি সেই সোসাইটি আমাদেরকে রিসার্চ করার সুবিধাটা করে দেয় এই জন্য যাতে সমাজের কিছু লাভ হয়। যদি আজকে বিভিন্ন ধরনের থিওরিগুলো আবিষ্কার হয়েছে এবং সেই থিওরিগুলোর মধ্যে আমাদেরকে কিন্তু অনেক আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যাল দিক, যে প্র্যাকটিক্যাল দিকগুলো উন্মোচন করার পর আজকে সোসাইটি লাভবান হচ্ছে। তো প্রত্যেকটি যে রিসার্চ করা হচ্ছে, প্রত্যেকটি রিসার্চের যে ফাইন্ডিংটা, সেই ফাইন্ডিং যাতে আমরা সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই রিসার্চ করার কোনো মূল্য থাকলো না। তো কোনো একটি রিসার্চের ফলাফল যদি আমরা আমাদের সোসাইটিতে অ্যাপ্লিকেবল না করতে পারি, একটা জেনারেলাইজেশন জায়গা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু সেই রিসার্চের কোনো ভ্যালু থাকে না বা আমাদের প্রত্যক্ষ বা প্র্যাকটিক্যাল জীবনে আমাদের কাজ আসে না। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি না যে সেই রিসার্চ বিষয়টি একদমই ব্যর্থ, সেটাও হতে পারে না। এরকমও তো হতে পারে যে সেই রিসার্চ বিষয়টি আর একটা নতুন রিসার্চ করতে সাহায্য করছে এবং পরের যে রিসার্চটা হচ্ছে সেটা একটা সামাজিক একটা অ্যাপ্লিকেবিলিটি রয়েছে। কিন্তু আমরা সর্বোপরি এটুকুই দেখে থাকি যে আমাদের যে সমস্যাটা আমি সমাধান খোঁজার চেষ্টা করলাম, যে সমাধানটুকু পেলাম, সেই সমাধানটা কি আমরা সব জায়গায় একই রকম পাবো? যদি আমরা পাই তাহলে একই কৌশল আমরা প্রয়োগ করে কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারি। এই বিষয়টাকে বলা হচ্ছে জেনারেলাইজেবিলিটি বা জেনারেলাইজেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে তোমরা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যেতে পারো।